প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো আগামী 10ই আগস্ট পর্যন্ত সরকার লকডাউন ঘোষণা করেছেন বা জরুরি কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের সময় তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং যাদেরকে বাইরে বাইরে যেতে হয় তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যায়, আর বাড়িতে এসেই যেন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করে। কোভিড মহামারীর কারণে স্কুল বন্ধ, তাই বাঁকুড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কারবারের প্রকারভেদ এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। তোমরা আগেই দেখেছো আগের ক্লাসগুলোতে আমি এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, হ্যাঁ, এবং যৌথ মূলধনী সংগঠন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যৌথ মূলধনীর প্রকারভেদ এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। যেহেতু এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারে অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, পুঁজি কম ছিল, আয়তনে ছোট ছিল, হ্যাঁ, তাদের নিজস্ব কোনো আইনগত বিধিনিষেধ ছিল না, হ্যাঁ, বা আইনে কোনো সত্তা ছিল না, ব্যবসা অংশীদারদের সত্তা অনুযায়ী তাদের সত্তা বা মালিকানার সত্তা অনুযায়ী সত্তা আলাদা কোনো সত্তা ছিল না, সেজন্য কি করা হয়েছে নতুন করে যৌথ মূলধনী কারবারের উদ্ভব হয়েছে। এবং এইটা যেহেতু অনেক বেশি পুঁজি এবং বৃহৎ আয়তনের কারণে এই ব্যবসাটা কি হয় জনপ্রিয় হয়েছে। আমরা আজকে এর প্রকারভেদ সম্পর্কে জানবো। এটাকে যৌথ মূলধনী কারবারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা বইয়ে 51 পৃষ্ঠা 49 পৃষ্ঠা পড়ো, হ্যাঁ, এখানে দেখতে পাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি দেওয়া আছে। প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, হ্যাঁ, এর বাইরে এদের কোনো সদস্য সংখ্যা নেই। এবং এই ব্যবসার শেয়ারগুলো কি অবাধে হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কি করতে হবে এই শেয়ারগুলো কেনা বেচা করতে হবে, বাইরের মানুষের কাছে আর শেয়ার বিক্রয় করতে পারবে না। এই ধরনের ব্যবসাকে কি বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝায় যার সদস্য সংখ্যা 50 জনের সীমাবদ্ধ, সদস্যদের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের নিকট আমন্ত্রণ জানানো নিষিদ্ধ। অর্থাৎ তারা বাইরের কোনো সদস্যকে বা সাধারণ জনগণকে কি করতে পারবে না, তাদের শেয়ার বিক্রি করার জন্য কি উদ্বুদ্ধ করতে পারবে না বা বিক্রি করতে পারবে না। তারা যে নিজস্ব যে 50 জন ঠিক করবে ওই 50 জনকে নিয়ে কি করতে হবে এই ব্যবসা পরিচালনা করতে হবে। এই জাতীয় কোম্পানির আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র হয়ে থাকে। আইন অনুযায়ী এই কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যূনতম 2 হতে হবে। বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে এটা গেল প্রাইভেট লিমিটেড কোম্পানি এরপরে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি যেটার সর্বনিম্ন সদস্য সংখ্যা আগে বলেছি যে 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাহলে এটা দেখো এখানে কি বলতেছে বইতে, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এই কোম্পানির শেয়ার কি করতে পারবে, যে কেউ কি কিনতে পারবে, আবার তার দরকার না হলে বা তার টাকার প্রয়োজন হলে যে কোনো কারণে সে ওই কোম্পানির শেয়ারগুলো কি করতে পারবে বিক্রি করে দিতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানি প্রয়োজনে স্বারক লিপিতে সংশোধনী এনে শেয়ার সংখ্যা বাড়িয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারে। আইন অনুযায়ী এই কোম্পানির ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হবে। অর্থাৎ এরা এদের যদি মনে করে এদের ব্যবসা আরো বড় করতে হবে, পুঁজির আরো বেশি প্রয়োজন আছে, তখন কি করবে তারা স্বারক লিপিতে কি আনবে, সংশোধনী আনবে এবং শেয়ার সংখ্যা বৃদ্ধি করে আরো মূলধন সংগ্রহ করতে পারবে, সদস্য আরো বাড়াতে হবে। তবে এই কোম্পানির নিম্নতম 3 জন পরিচালক অবশ্যই থাকতে হবে। এরপরে গুরুত্ব, এটা 50 পৃষ্ঠা, বর্তমান ব্যবসা জগতে এক মালিকানার মতো যৌথ মালিকানার ভিত্তিতে কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি ব্যবসায়ী দেশে খুব জনপ্রিয়। অর্থাৎ আমরা জানি সবচেয়ে জনপ্রিয় ব্যবসা সংগঠন হচ্ছে এক মালিকানা, কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে কোম্পানি সংগঠনটাও এক মালিকানার মতো জনপ্রিয় হচ্ছে।
তাছাড়া বেহদামিয়া ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোম্পানি সংগঠন সবচেয়ে বেশি উপযোগী। কর্মসংস্থানের সাথে সাথে শুধু বেকারত্বই দূর হয় না, জীবনযাত্রার মানও উন্নত হয় এবং মাথাপিছু আয় বাড়ে। অর্থাৎ যেহেতু কোম্পানি আইনগুলো অনেক বড় প্রতিষ্ঠান হয়ে থাকে বা কলকারখানা শিল্প বড় বড় শিল্প কারখানা স্থাপন করে থাকে, তখন কি হয় তাদের ওইখানে বেশি লোকের কর্মসংস্থান হয়। কর্মসংস্থানের পাশাপাশি কি হয়, মানুষের বেকারত্ব দূর হয় এবং ওই যারা ওখানে চাকরি পাচ্ছে তাদের জীবন যাত্রা মানে কি হয় উন্নত হচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে রপ্তানির ফলে, প্লাস কি হচ্ছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আবার এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় ঝুঁকি ও দায় অসীম হওয়ার কারণে বড় আকারের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সম্ভব হয় না, যা সম্ভব কোম্পানি সংগঠনে। তাছাড়া উন্নত প্রযুক্তি সমৃদ্ধ শিল্প কারখানা গড়ে তুলতে কোম্পানি সংগঠনে বেশি উপযুক্ত, কারণ এই ধরনের ব্যবসা সংগঠন ও শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য যে বিশাল পরিমাণ মূলধন ও অর্থের প্রয়োজন হয় তা শেয়ার বিক্রয়ের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো জনগণের নিকট থেকে সংগ্রহ করতে পারে। অর্থাৎ আমরা জানি এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের মালিকানা সীমাবদ্ধ, হ্যাঁ, তাই তাদের ঝুঁকি অসীম, কিন্তু কোম্পানি ব্যবসায় এটা কি হয় না, হ্যাঁ, এখানে তার যে শেয়ার যতটুকু আছে ওই শেয়ারের মধ্যে তার কি হয় ঝুঁকি সীমাবদ্ধ। আর যে উন্নত প্রযুক্তি বা মনে করো উন্নত মানের মেশিন আনতে হচ্ছে, বড় বড় কারখানা স্থাপন করতে হচ্ছে, শেড বাড়াতে হচ্ছে, এই ধরনের ব্যবসাগুলোর জন্য কি কোম্পানি সংগঠন উপযুক্ত, কারণ এখানে প্রচুর মূলধন বিনিয়োগ হয়, শেয়ারের মাধ্যমে জনগণকে এখানে সংশ্লিষ্ট করে তাদের কাছ থেকে প্রচুর মূলধন সংগ্রহ করা হয়, আর মূলধন থাকলে কি করা হয় ব্যবসাকে বড় করা সম্ভব হয়। কোম্পানি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক অর্জনে অঙ্গনে ব্যবসায়ের প্রচার প্রসার বৃদ্ধি পায় এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। বর্তমানে বহুজাতিক বিভিন্ন কোম্পানি বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনা করে। আমাদের দেশেও বাটা সুপ লিমিটেড, ইউনিলিভারের মতো বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে কি হচ্ছে, এই ধরনের কোম্পানিগুলোর মাধ্যমে যেহেতু তারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো কি করে বিদেশের মাধ্যমে সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, ফলে কি হচ্ছে দুই দেশের মধ্যে বা একটা দেশের সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে কি হচ্ছে একটা সম্পর্কের উন্নয়ন হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যেরও প্রসার হচ্ছে। মানুষ স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য বা ব্র্যান্ডের পণ্যগুলো সেবা পাচ্ছে। এই ধরনের এখানে বইটি দুটো উদাহরণ দেওয়া হয়েছে, বাটা এবং ইউনিলিভার, আমরা জানি এই দুটো। এছাড়াও আছে গ্লাসকো আছে বাংলাদেশে, তারপর জিলেটের কোম্পানিগুলো আছে, বিভিন্ন ধরনের এরকম কোম্পানিগুলো আছে যেগুলো বাইরেও আছে এবং বাংলাদেশে এসে ব্যবসা করতেছে। এভাবে এক দেশের কোম্পানি অন্য দেশের শাখা খুলে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশে বিগত দুই দশকে যাবৎ অনেকগুলো পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যেগুলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রেখেছে। হ্যাঁ, তাহলে এই যে কোম্পানিগুলো হচ্ছে সেগুলো আমরা দেখলাম কি বেকারত্ব সমস্যা সমাধান করতেছে, কর্মসংস্থান সৃষ্টি করতেছে, অর্থনৈতিক উন্নয়ন রাখতেছে, অবদান রাখতেছে, মানুষের জীবনযাত্রা মানে অবদান রাখতেছে, উন্নয়নে অবদান রাখতেছে। তাহলে আজকে আমরা কোম্পানির প্রকারভেদ এবং গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, এইগুলো তোমরা কি যখন স্কুল খুলবে তখন করে নিয়ে আসবে। তোমরা একটু লিখে নাও, যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা করো। এবার এটা এভাবে লিখো, বাংলাদেশের প্রেক্ষিতে যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আগামী দিন যখন স্কুল খুলবে তখন লিখে নিয়ে আসবে, আমি দিব। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে নোট করে রাখবে, এগুলো যখন ক্লাস করবে তখন স্কুল খুলবে তখন আমরা ক্লাসে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।